হ্যালো বেস, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো বেশ, আজকে আমি আপনাদের জন্য শুনলাম বেস্ট এক টেন গেমের অ্যাপ, যেটা আছে 100% ট্রাস্টেড। তো এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন খুব সহজে এবং কীভাবে ইনকাম করতে হয় A to Z ভিডিওতে বলে দেবো, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো গাইজ, আজকে যে অ্যাপটা শেয়ার করবো সেটার নাম হচ্ছে স্টুডেন্ট জব। তো গাইজ, এই অ্যাপসটা 100% ট্রাস্টেড, এখান থেকে আপনারা ইনকাম করে খুব সহজে কিন্তু টাকা বিকাশ নগদে নিতে পারবেন, এছাড়া মোবাইল রিচার্জও নিতে পারবেন। তো গাইজ, এই অ্যাপটিতে কাজ করার আগে অবশ্যই আপনাকে একটা VPN ডাউনলোড করতে হবে। তো VPNটা আছে এই যে গো VPN অথবা সুপার VPN, যে কোনো একটা VPN হলে হবে, সেখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর জাস্ট আমি গো VPN থেকে US যে সার্ভারটা রয়েছে সেই US সার্ভারটা আমরা সিলেক্ট করে নেব এবং আমরা এটা কানেক্ট করে নেব। ঠিক আছে, জাস্ট আমরা কানেক্টিংয়ের পর ক্লিক করে দেবো, তারপর আমাদের এটা কানেক্ট হয়ে যাবে। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু কানেক্ট করে নিয়েছি। অবশ্যই আপনাকে VPN কানেক্ট করে কাজ করতে হবে, না হলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু VPNটা কানেক্ট করতে হবে। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে VPNটা কানেক্ট করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু আপনারা US যে সার্ভারটা রয়েছে অবশ্যই US সার্ভারটা সিলেক্ট করে নেবেন। তো গাইজ, এখান থেকে জাস্ট আমরা কানেক্ট করে নিয়েছি, যেহেতু এখন জাস্ট আমরা অ্যাপটা ওপেন করব এবং এখান থেকে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আগে আমরা দেখব। জাস্ট স্টুডেন্ট জবের পর ক্লিক করে দেবেন, এরকম ইন্টারফেস চলে আসবে। তো জাস্ট এরকম চলে আসবে, এরপর কী করবেন, জাস্ট নিচে দেখুন নেক্সট লেখা রয়েছে, নেক্সটের পর ক্লিক করে দেবেন, আবারও নেক্সট, আবারও নেক্সট, এইভাবে নেক্সট করে দেবেন। এরপর নেক্সটের পর দেখুন গেট স্টার্ট, জাস্ট আমরা গেট স্টার্টেডের পর ক্লিক করে দেবো। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে, আসার পর এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যেহেতু আমরা নতুন, সেহেতু জাস্ট নিচে দেখুন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন রয়েছে, সিম্পল এটার পর ক্লিক করে দেবেন। এটার পর যখন ক্লিক করবেন তখন আপনাকে এখানে একটা পিকচার আপলোড করতে হবে, আপনার ফোন থেকে অবশ্যই একটা পিকচার এখানে আপলোড করে দেবেন। তো গাইজ, এখানে দেখুন আমি একটা পিকচার আপলোড করে দিছি এবং দেখুন একটু অন্যরকম চেঞ্জড হয়ে গেছে এখানে। এরপর এখানে আপনার নাম দিতে হবে, এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি, অবশ্যই আপনাদের এখানে আপনার নামটা দিয়ে দেবেন। ঠিক আছে, তো এখানে নাম দেওয়ার পর এখানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমি জাস্ট এখান থেকে একটা ইমেল অ্যাড্রেস এখানে বসাই দিব। তো গাইজ, এরকম বসাই দিলে কিন্তু এরকম চলে আসতে পারে, জাস্ট আমি এটা কেটে দিচ্ছি এবং এখান থেকে আমরা নামটা ছেলে কেটে দেবো, জাস্ট অটোমেটিক বসে যেতে পারে। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনাকে, অবশ্যই এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা আমি বসাই দিচ্ছি। তো গাইজ, এখানে 6 সংখ্যার বেশি পাসওয়ার্ডটা দিবেন, তারপর দেওয়ার পর এখানে দেখুন আমার পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। এখন জাস্ট আমরা সাইন আপের পর ক্লিক করে দেব। ঠিক আছে, তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনার জাস্ট সাইন আপের পর ক্লিক করে দেবেন। তো সাইন আপের পর যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এখানে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো এখন দেখুন অ্যাকাউন্ট ক্রিয়েটেড, মানে আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে গেছে এবং আমাদের কিন্তু হোম পেজে নিয়ে আসলো। জাস্ট আমরা এটা ক্লোজ করে দেব এবং তারা একটা নোটিশ দিচ্ছে, দেখুন প্রতি রিফারে পাবেন 2 টাকা। তো রিফার কীভাবে করবেন বা রিফার কোড কীভাবে বসাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দেবো। জাস্ট এরকম আসলে জাস্ট আই এগ্রির পর ক্লিক করে দেবেন, আই এগ্রির পর ক্লিক করে জাস্ট আমরা নোটিশটা ক্লোজ করে দেবো। তারপর এখানে ফার্স্টে আমাদের যে কাজটা হবে সেটা আমরা ডেলি বোনাসটা কালেক্ট করে নেবো, যেহেতু আজকে দেখুন এই যে এটা আমাদের উইন্ডোজ ডে, জাস্ট আমরা উইন্ডোজ ডে দিয়ে আমরা যেটা লক আনলক আছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আনলক আছে আর সবগুলো কিন্তু লক রয়েছে। তো যেটা আপনার আনলক থাকবে ঠিক সেটাই আপনি কালেক্ট করতে পারবেন। জাস্ট আমরা এটার পর ক্লিক করে দেবো, যখন এটার পর ক্লিক করবো তখন আমাদের কাছে একটা অ্যাড দেবে, অবশ্যই আপনাকে এই অ্যাডটা দেখতে হবে। তো কিছু সময় দেখার পর জাস্ট এই অ্যাডটা আপনি ক্লোজ করে কেটে দেবেন। ঠিক আছে, জাস্ট আমি কেটে দিলাম এবং এখানে দেখুন আমাদের কিন্তু বোনাসটা পেয়ে গেছি, 20 কয়েন পেয়ে গেছি আমরা, একটা আমরা ক্লোজ করে দেবো। তো দেখতে পাচ্ছি আমরা কিন্তু আজকে যে ডেলি বোনাসটা সেটা আমরা কালেক্ট করে নিয়েছি এবং আপনারা প্রতিদিন এভাবে কিন্তু বোনাসটা কালেক্ট করে নিতে পারবেন। তো দ্বিতীয় অপশনে যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার কালেক্ট ওয়েলকাম বোনাস, এটা হচ্ছে রিফার কোড দিতে হবে আপনাকে। তো কী রিফার কোড দিবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। তো আপনারা কী করবেন, জাস্ট এই যে কালেক্ট ওয়েলকাম বোনাস এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো যখন আপনি ক্লিক করবেন তখন আপনার কাছে দেখুন ইন্টার রিফার কোড, তো অবশ্যই আপনাকে একটা রিফার কোড দিতে হবে এবং সঠিক রিফার কোড দিতে হবে, না হলে কিন্তু পয়েন্টটা পাবেন না। তো সেহেতু আপনাকে এখানে একটা রিফার কোড দিতে হবে, রিফার কোড কী দেবেন এটা আমি দেখাচ্ছি। জাস্ট এই যে ধরে আমি পেস্ট করে দিলাম, তো এটা হচ্ছে 248335। অবশ্যই এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা দেখে রাখতে পারেন, অথবা আমি নিচে ডিসক্রিপশন বক্সে অ্যাপ লিঙ্কের আগে দিয়ে দেবো, আপনার সিম্পলি ওখান থেকেও দেখে নিতে পারেন। তো এই যে ভালো হয় সবচেয়ে, এই যে দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন আমি যে নাম্বারটা দিয়ে দিচ্ছি 248335, জাস্ট এটা হচ্ছে আপনাদের রেফার কোড। এটা দিয়ে সিম্পলি অ্যাপ্লাইয়ের পর ক্লিক করলে আপনারা কিন্তু 2 থেকে 3 টাকার মতন বোনাস পেয়ে যাবেন।
তো জাস্ট আমার যেহেতু এটা আমার রেফার কোড সেহেতু আমি অ্যাপ্লাই করতেছি না, আমি অন্য একজনের অ্যাপ্লাই করব, তো আপনার মাঝ দিয়ে এটা অ্যাপ্লাই করতে পারেন। তো তারপর জাস্ট আমি ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করার পর নিচের দিকে যদি যাই তাহলে এখানে দেখুন কুইজ করে আপনি ইনকাম করতে পারবেন, লাকি স্পিন রয়েছে, স্কার্টস উইন আছে, প্লে জোন আছে, রিড আর্টিকেল আছে, ভিডিও জোন রয়েছে, বিভিন্ন ধরনের কাজ রয়েছে। তো 6টি কাজ রয়েছে মোটামুটি। জাস্ট আমরা যদি কুইজের পর ক্লিক করি তাহলে এখানে দেখুন 2টা কুইজ চলে আসছে, একটা আছে ম্যাথ, একটা আছে ম্যাথ 2। ঠিক আছে, তো জাস্ট আমরা ম্যাথ অনের পর যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন আমাদের কি আসে, এখানে দেখুন একটা চেকেন উঠতেছে, আর আপনাকে এই এইটা করার জন্য 8 করে কয়েন দেবে। ঠিক আছে, তো অবশ্যই আপনাকে এই যে উপরে যেটা যোগ দিছে এই যোগটা করতে হবে। তো যোগটা না করলে এখানে দেখুন আমাদের কিন্তু অটোমেটিক একটা অ্যাড লোড নিয়ে নিয়েছে, হয়তো এটা আমাদের হয় কি না সেটা দেখতে হবে। জাস্ট আমরা ক্যান্সেল দিয়ে দেবো। তো আমরা কিন্তু এই যোগটা করে দেবো, জাস্ট 10 হয় সেহেতু আমরা কিন্তু 10টা করে দেবো। তো জাস্ট আমরা নেক্সট এপর ক্লিক করে দেবো। নেক্সট এপর ক্লিক করার পর এখানে দেখুন আবার আসছে, তো জাস্ট এটা 9 হয়, জাস্ট আমি 9টা সিলেক্ট করে দেবো। তো আপনাকে অবশ্যই সঠিকটা সিলেক্ট করবেন, সঠিকটা সিলেক্ট করলে তারপর আপনার কাছে অ্যাড আসবে। জাস্ট আমরা ক্লোজ করে দেবো। আবারও দেখুন জাস্ট আমরা আবার নেক্সট এপর ক্লিক করলে আবারও আর একটা প্রশ্ন দিয়ে দিচ্ছে, দেখুন এটা আছে 3 আর 2 5 6। জাস্ট আমি 5টা সিলেক্ট করে নেক্সট এপর ক্লিক করার দরকার নেই, জাস্ট 5-এর পর ক্লিক করলে হবে, তারপরে অ্যাড আসবে, জাস্ট ক্লোজ করে কেটে দেবেন, আবারও নেক্সট এপর ক্লিক করবেন। এইভাবে কিন্তু আপনাকে কাজগুলো করতে হবে, জাস্ট অ্যাডগুলো আসবে, আপনাকে অ্যাডগুলো ক্লিক করার দরকার নেই, শুধুমাত্র অ্যাডগুলো দেখবেন। জাস্ট এইগুলো এইভাবে দেখে দেখে জাস্ট আবার নেক্সট এবার ক্লিক করে এভাবে কিন্তু যাবেন। ঠিক আছে, উপরে দেখুন আপনাকে 10টা কিন্তু কাজ করতে হবে, 10টা করতে হবে। ঠিক আছে, ম্যাথ কুইজ তো আমি জাস্ট 6 এটা আবার দিয়ে দেবো। তো আমাদের কিন্তু প্রায় 9টা কমপ্লিট। তো আমরা জাস্ট আবার আর একটা এসে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছেন অ্যাড আসতেছে, জাস্ট অ্যাডগুলো আমরা ক্লোজ করে দেবো, আবারও নেক্সট এপার ক্লিক করবো। এখন দেখুন আবার 10 নম্বর অ্যাডে চলে আসছি, 2 আর 2 4 হয়। জাস্ট আমরা সাইডটা সিলেক্ট করে দেবো, তারপরে দেখতে পাচ্ছেন আর একটা অ্যাড দেবে। শুধুমাত্র আপনাকে এই অ্যাডগুলো দেখতে হবে, অ্যাডে ক্লিক করা দরকার নেই, জাস্ট আমরা ক্যান্সেল করে দেবো। আবার নেক্সট এপার ক্লিক করলে এখানে দেখুন অ্যাড টু ওয়ালেট, মানে আপনি যে 72 কয়েন পাইছেন এটা আপনাকে অ্যাড করতে হবে। ঠিক আছে, জাস্ট আমরা অ্যাড টু ওয়ালেটের উপর ক্লিক করে দেবো, তাহলে দেখবেন যে আমাদের ব্যালেন্সে কিন্তু এই 72 কয়েন কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনারা কাজ করবেন। আবারও যদি আমরা প্লে গেমের উপর ক্লিক করি আবারও দেখুন ম্যাথ 2 চলে আসছে। তো আবার আমরা ম্যাথ 2-তেও যদি কাজ করি তাহলে কিন্তু সেভাবে কাজটা করতে পারবো। ঠিক আছে, জাস্ট এই যে ওটা এখন কাজ নেই, তবে প্লে ওই সেটা আছে একটা কাজ রয়েছে, তবে এটা আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, যেভাবে দেখালাম সেমভাবে আপনারা এই ম্যাথের কাজটা করবেন। বর্তমানে ম্যাথে কাজ রয়েছে, ম্যাথের 2-তে কাজ নেই। এখন জাস্ট ব্যাকে যদি যাই তাহলে আমরা আর একটা কাজ দেখি, সেটা হচ্ছে লাকি স্পিন। ঠিক আছে, তো অ্যাডগুলো আসলে জাস্ট ক্লোজ করে কেটে দেবেন, তারপর আমি এটা ক্লোজ করে দিচ্ছি, তারপর আমরা লাকি স্পিনের পর ক্লিক করে দিব। এখন এখানে দেখতে পাচ্ছেন আপনাকে লাকি স্পিনের জন্য স্পিন দেবে। এখানে দেখুন 50টা স্পিন পাবেন, এখানে উপরে দেখতে পাচ্ছেন 50টা স্পিন পাবেন। জাস্ট আমি যদি প্লের পর ক্লিক করি তাহলে এখানে দেখুন চাকাটা ঘুরতেছে, এবং এখানে দেখবেন যে আমাদের কিন্তু 6 পয়েন্ট আসছে। জাস্ট অ্যাডগুলো দেখবো, অ্যাডটা আমরা ক্লোজ করে কেটে দেবো, অ্যাড যে অ্যাড আসবে সেটা আমরা ক্লোজ করে কেটে দেবো। তো এটুকুই আমাদের কাজ, এবং দেখবেন যে আমাদের ব্যালেন্সে কিন্তু পয়েন্টটা অ্যাড হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনি দিনে 50টা স্পিন করতে পারবেন। তো জাস্ট আমরা ব্যাক করে দিচ্ছি, ব্যাক করার পর নেক্সট কাজ দেখাই। তো 2টা কাজ তো দেখালাম, তারপর আছে সিক্রেটস অ্যান্ড উইন, জাস্ট আমরা এটার পর ক্লিক করে দেবো। তারপর এখানে এটা আছে ঘষে কাজ করা, আপনাকে এখান থেকে এইটা ঘষতে হবে। ঠিক আছে, এটা ঘষতে হবে, ঘষে ক্লিয়ার করতে হবে। তো জাস্ট আমি এটা ঘষে ক্লিয়ার করে দিচ্ছি, এটাও 50টা কাজ পাবেন। সেমভাবে ওইটা যে স্পিনে 50টা কাজ পাবেন, এটাও 50টা কাজ পাবেন। দেখুন আমি 6 পয়েন্ট পেলাম, জাস্ট এই 6 পয়েন্ট আমরা ক্লোজ করে দেবো, এটা দেখবেন যে আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আপনারা জাস্ট ঘষে ঘষে এটাও কাজ করবেন। তো গাইস, নেক্সটে যে কাজটা হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে প্লে জোন। ঠিক আছে, জাস্ট প্লে জোনের পর যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখুন বিভিন্ন ধরনের গেমস রয়েছে, যে গেমগুলো আপনাকে 5 মিনিট এখানে ই করতে হবে, গেমগুলো খেলতে হবে মিনিমাম। না খেললে সমস্যা নাই, যদি প্লে করে রাখেন তাতে হবে, জাস্ট ক্লিক করে প্লে করে রাখবেন 5 মিনিট, যে কোনো একটা গেম হলে হবে, সেটা আপনাকে 5 মিনিটের মতন এখানে ক্লিক করে প্লে করে রাখতে হবে। ঠিক আছে, গেম না খেললেও হবে। তো গাইস, এটা হচ্ছে প্লে গেম করে ইনকাম করা। তারপর রয়েছে আপনার রিড আর্টিকেল, অ্যাড আসলে একটা ক্লোজ করে দেবেন। তো আমার একটা ক্লিক পড়ে গেছে, জাস্ট আমরা রিড আর্টিকেলের পর যদি ক্লিক করি তাহলে দেখুন আমাদের অ্যাড আসতেছে। রিড আর্টিকেলে কোনো আমাদের কোনো কাজ নেই, এখানে বর্তমান কোনো কাজ নেই, জাস্ট ব্যাক করে দেবো আমরা। তো তারপর রয়েছে ভিডিও জোন, জাস্ট ভিডিও জোনের পর যদি ক্লিক করি
আমরা এটা ক্লোজ করে দেব। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও দেখে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন, প্রতিটা ভিডিও থেকে আপনারা পাচ্ছেন 50 কয়েন করে, এখানে দেখুন 50 কয়েন করে দিচ্ছে, এবং আপনাকে মিনিমাম 1 মিনিট করে এই ভিডিওগুলো দেখতে হবে। যেহেতু এইগুলো ইউটিউবের ভিডিও সেহেতু আমি প্লে করতেছি না, আপনারা জাস্ট এই কয়েনের পর ক্লিক করলে সরাসরি এদের ইউটিউব চ্যানেল নিয়ে যাবে বা এই ভিডিওটা প্লে হয়ে যাবে, সেই ভিডিওটা আপনাকে 1 মিনিট করে দেখতে হবে। তো গাইস এই ছিল এই ভিডিওর দেখার ইনকাম করার কাজ, তারপরে আর কোনো কাজ নেই। এই যে মোটামুটি 6টি কাজ রয়েছে, এই 6টি কাজই আপনারা করতে পারবেন, তার মধ্যে কুইজটা রয়েছে আপনারা সবসময় করতে পারবেন, এবং লাকি স্পিনটা 50টা করতে পারবেন, এটা 50টা করতে পারবেন, প্লে জোনে তো গেম খেলতে পারবেন 5 মিনিট করে, সেটা কত পয়েন্ট দেয় সেটা আমি এখনও দেখি নাই, জাস্ট আপনারা ট্রাই করে দেখতে পারেন। তারপর ভিডিও জানে একটা ভিডিও দেখে আপনি পাবেন 50 কয়েন করে। গাইস এইভাবে কিন্তু আপনাকে ইনকাম করতে হবে। দেখুন আপনাদের সামনে কিন্তু আমি 104 পয়েন্ট করে ফেলছি। তো গাইস এখন এখান থেকে আমরা ইনকাম তো করলাম, এখন পেমেন্টটা নেবো কীভাবে? আর এর আগে দেখা দিই আপনার ইনভাইট কোডটা পাওয়ার জন্য সিম্পলি দেখতে পাচ্ছেন বাক্সের মতো রয়েছে নিচে দেখে ইনভাইট, জাস্ট এটার পর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনার ইনভাইট কোডটা এখানে পাবেন, চাইলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন, প্রত্যেকটা বন্ধুর কাছ থেকে পাবেন 150 কয়েন করে। তো গাইস এইভাবে কিন্তু আপনারা এখান থেকে রিফার করে ইনকাম করতে পারবেন। তো তারপর আমরা জাস্ট আবার হোম ফিরে যাবো, তারপর এখানে নিচের দিকে যদি লক্ষ্য করেন রিওয়ার্ড নামে একটা অপশন রয়েছে, এজ এ রিওয়ার্ড, ঠিক আছে, জাস্ট আপনারা এই রিওয়ার্ডের পর ক্লিক করে দেবেন। এজ এ রিওয়ার্ড সিম্পল এই রিওয়ার্ডের পর ক্লিক করলে আপনারা দেখতে পারবেন কোন কোন মাধ্যমে টাকাটা নিতে পারবেন। তো এখান থেকে বিকাশ, নগদ, মোবাইল রিচার্জ এবং রকেট রয়েছে। আমরা যদি এখান থেকে মোবাইল রিচার্জ নিই, জাস্ট মোবাইল রিচার্জের পর ক্লিক করে দেবো। মোবাইল রিচার্জের পর ক্লিক করলে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন মাত্র 20 টাকা হলে আপনি এখান থেকে রিচার্জ নিতে পারবেন, এবং 30 টাকা, 40 টাকা, 50 টাকা। ঠিক আছে, 20 টাকা নিতে হলে আপনাকে 4000 কয়েন লাগবে, এবং 30 টাকা নিতে হলে 6000 কয়েন করে লাগবে। টোটাল কথা হচ্ছে এখানে 2000 পয়েন্টে 10 টাকা। তো গাইস এখান থেকে মাত্র 20 টাকা হলে মোবাইল রিচার্জ নিতে পারবেন। এছাড়া যদি বিকাশে আমরা যদি নিতে চাই, তাহলে এখানে দেখেন বিকাশে হচ্ছে মিনিমাম 50 টাকা হলে আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন, তো সেটা হচ্ছে 10000 কয়েন হলে। তো গাইস মূলত আপনাকে এইভাবে কাজ করতে হবে, আপনারা ভালো কাজ করতে পারবেন, এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন। তো এইভাবে কাজ করেন 100% এখান থেকে পেমেন্ট পাবেন। আর এখান থেকে দেখুন প্রতিদিন হচ্ছে 2 বার এরা কাজ দেয়, সেহেতু আপনার টাস্কের লিমিট যতই দেখ আপনি কাজটা শেষ করতে পারবেন। প্রতিদিন সকাল 7টায় এবং বিকেল 5টায় এরা কাজ দেয়। তো গাইস এর জন্য কাজ নিয়ে কোনো চিন্তা নেই, আপনারা এখান থেকে কাজ করেন 100% পেমেন্ট পাবেন। এই ছিল আজকে ভিডিওটা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করে দেবেন।